ভালো কাটিও। আজকে আমি সকাল সকাল স্নান করে পুজোর কাজে বসেছি। এই দেখো সব আসন পরিষ্কার করতে, ঠাকুরদের পরিষ্কার করতে বসেছি, তো সেটাই তোমাদের দেখাতে চলেছি। দেখতে থাকো। আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে খেলা করছে, তাই তো? কালকে আমার সোনারটার খুব কষ্ট হয়েছে, কৃমি হয়েছে তো, তাই জন্য কালকে রাতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু ওষুধ দিয়েছি, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এই যে রিমি দিদি, আমার সোনা রিমি দিদি দাঁড়িয়ে আছে। এই যে মাছের বাজার হচ্ছে আমাদের, আজকে কি মাছ আসবে অনলাইন আমার দেওয়ার বাজারে, আমার শাশুড়ি ভিডিওতে দেখছে কি মাছ আসবে। এবার গঙ্গা জল সব দিয়ে স্নান করিয়ে আবার যার যার আসনে তাকে তাকে বসিয়ে দেব। গণপতি আমার ছেলের ফেভারিট ভগবান, স্নান করানো হয়ে গেছে, এবার ধুতি পরিয়ে
ইটস ওয়ার্ক কাজ হয়েছে, পরিষ্কার হয়েছে, ঝকঝক হয়েছে। দেখো আমরা যেরকম ঝকঝক করি পুজোর আগে, চেষ্টা করি ইনফ্যাক্ট আমি তো হই না ঝকঝক যাই করি, আমি কিছু করিও না, না ফেসিয়াল করি না কিছু করি, ওই ঘরেই যা বেসন বেসন মাখা তাই করি। তো ঠাকুরকেও আমি ঝকঝক করে দিয়েছি, কেমন লাগছে বলো? আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে যথাস্থানে বসিয়ে দেব। সকাল সকাল বেরিয়ে গেছিল আমার শাশুড়ি কিছু কেনাকাটা করতে, ঠাকুরের কিছু কাপড় টাপড় আর নিজের শাড়ির ম্যাচিং ব্লাউজ আনতে গিয়েছিল, মা দুর্গার শাড়ি আনতে গিয়েছিল। মা দুর্গার শাড়িটা একটু দেখিয়ে দাও মা, বলো ভিড়টা কেমন ছিল সত্যিরে? এই যে মা দুর্গা শাড়ি এনেছে, সুন্দর হয়েছে, পুরো লাল আর হলুদে।
সো বন্ধুরা, আমাদের পাড়ার মা দুর্গা ঠাকুর এসে গেছে। দুর্গা ঠাকুরের সাথে তার পুত্র পুত্রী সব চলে এসেছে, ভীষণ মজা। কালকে থেকে পাড়ায় ঢাক বাজবে, গান বাজবে। গান যদিও আজকে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু পুজোর একেবারে স্টার্ট। আমরা সবাই মিলে মণ্ডপে আসবো, পুজো করবো, পুজো দেখবো, খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কালকে নতুন ব্লগ করব। কালকে হচ্ছে মহাষষ্ঠী, তো সেই কারণে তোমরা ব্লগে অনেক কিছু দেখতে পারবে আশা করছি। আমি চেষ্টা করব অনেক কিছু দেখাবার। তো গুড নাইট। প্লিজ যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো, তাতে তোমরা আমার নতুন নতুন ভিডিওটা দেখতে পারবে। টাটা, গুড নাইট। গুড নাইট। তোমরা আমাদের ভিডিও দেখো, লাইক এন্ড শেয়ার করো। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো।